একদম ঝোলটা ঘনেও না হয়ে যায়, একদম পাতলাও না থাকে। তো আশা করি এই সহজ টিপসে এই ইলিশ মাছের ঝোলটা ভালো লাগবে। আর ডিমালা ইলিশের তো কোনো কথাই নেই, যেমন তেমন করে রান্না করলেও মনে হয় ভালো লাগে, কিন্তু তবুও তারপরে চেষ্টা করেছি আমার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করা। আশা করি ভালো লাগবে, আর এটা খুব ঝটপট রান্না করা যায়, তার জন্য আজকে শেয়ার করলাম। তো আশা করি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।